পরিস্থিতির উন্নতি হলে নভেম্বরে এসএসসি এবং ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে সরকার। বৃহস্পতিবার সকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসে সরকারের এই পরিকল্পনার কথা জানান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। তিনি আরও জানান, বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক গ্রুপ ভিত্তিক নৈবর্জনিক তিনটি বিষয়ের উপর সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে, আর আবশ্যিক বিষয়গুলোর মূল্যায়ন হবে আগের পাবলিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে। করোনা ভাইরাসের কারণে গেল বছরের মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। পরিস্থিতির উন্নতি না হওয়ায় কয়েক দফা উদ্যোগ নিয়েও মহামারীকালে শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে ফেরানো যায়নি, কোনো পাবলিক পরীক্ষায়ও অংশ নিতে পারেনি স্কুল কলেজের শিক্ষার্থীরা। এই প্রেক্ষাপটে এসএসসি ও এইচএসসির 35 লাখের বেশি শিক্ষার্থীর উদ্বেগের মধ্যে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপুমনি জানান, করোনার পরিস্থিতি উন্নতি হবে ধরে নিয়ে সংক্ষিপ্ত সিলেবাসে আগামী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে গ্রুপ ভিত্তিক শুধুমাত্র তিনটি নৈর্বাচনিক বিষয়ের ওপর পরীক্ষার সময় এবং পরীক্ষার নম্বর দুটি হ্রাস করে পরীক্ষা গ্রহণ করতে আমরা পারবো বলে আমরা আশা করছি। শিক্ষামন্ত্রী জানান, গ্রুপ ভিত্তিক নৈর্বাচনিক তিন বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হবে। এর আগে 18 জুলাই থেকে তিনটি নৈর্বাচনিক বিষয়ের উপর 12 সপ্তাহে 24টি অ্যাসাইনমেন্ট করতে হবে এসএসসি পরীক্ষার্থীদের, আর 26 জুলাই থেকে তিনটি নৈর্বাচনিক বিষয়ের উপর 15 সপ্তাহে 30টি অ্যাসাইনমেন্ট করতে হবে এইচএসসি পরীক্ষার্থীদের। আবশ্যিক বিষয়ে নম্বর দেওয়া হবে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে, অর্থাৎ পূর্ববর্তী পাবলিক পরীক্ষার ফলের ভিত্তিতে। অ্যাসাইনমেন্ট করার মাধ্যমেই তাদের এবছরের পরীক্ষার জন্য তাদের সার্বিক প্রস্তুতি তারা নিতে পারবেন। যদি আমরা দেখি যে সেই অ্যাসাইনমেন্টগুলোর মূল্যায়ন যথেষ্ট ভালো হচ্ছে, তাহলে অবশ্যই সেই অ্যাসাইনমেন্ট থেকেও এই পরীক্ষার ফলাফলে কিছুটা অংশ যাবে। তবে করোনা পরিস্থিতি অনুকূলে না থাকলে আবশ্যিক বিষয়গুলো সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে এবং অ্যাসাইনমেন্টের নম্বর সমন্বয় করে ফলাফল দেওয়ারও চিন্তাভাবনা রয়েছে। যদি পরীক্ষা গ্রহণ করা তখন সম্ভব না হয়, পূর্ববর্তী জেএসসি, জেডিসি, এসএসসি বা সমমান পরীক্ষার নম্বরের ভিত্তিতে তাদের সাবজেক্ট ম্যাপিং করে এবং অ্যাসাইনমেন্টের মাধ্যমে অথবা শুধুমাত্রই সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ঈদ উল আজহার পর অনলাইনের মাধ্যমে এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণ শুরু হবে, আর এসএসসি এর ফর্ম পূরণ আগেই শেষ হয়েছে। নাদিম মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। বেসরকারি শিক্ষক নিয়োগের ফল ঘোষণা হচ্ছে আজ। সন্ধ্যার পর এসএমএস এর মাধ্যমে আবেদনকারী প্রার্থীদের মোবাইল ফোনে চলে যাবে ফল। পাশাপাশি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর ওয়েবসাইটেও ফলাফল পাওয়া যাবে। বৃহস্পতিবার সকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপুমনি। তিনি বলেন, বেসরকারি প্রশিক্ষা প্রতিষ্ঠানেও 54,000 শূন্যপদে শিক্ষক নিয়োগ দিতে আবেদন প্রক্রিয়া শেষ করা হলেও এতদিন আদালতে মামলার কারণে আবেদনকারীদের ফলাফল প্রকাশ করা সম্ভব হয়নি। আদালতের নির্দেশনা মোতাবেক এখন 51,731টি পদে নিয়োগ দেওয়া হবে, বাকি শূন্য পদগুলোতে নিয়োগ পাবেন রিটকারীরা। এর আগে ফল প্রকাশের দাবিতে দফায় দফায় আন্দোলন করেন আবেদনকারী প্রার্থীরা।